এবার জানাবো সপ্তাহের বাজার দর পরিস্থিতি। চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম যাব, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামের আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন পণ্যের দাম বেড়েছে কি আর কি কি পণ্যের দাম কমেছে? আসলে চট্টগ্রামের আমরা যে বেশ কয়েকটি বাজার ইতিমধ্যে ঘুরেছি, আসলে কোথাও খুব বেশি পণ্যের দাম কমার কোনো খবর আমাদের কাছে নেই। আমরা এই মুহূর্তে যে বাজার আছে সেখানে আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি, গত সপ্তাহেও আসলে সবজির দাম যতটা কম ছিল সেটি আসলে এখন ক্রমশ বাড়তির দিকে। সেক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে দেশের নানা জায়গায় যে আসলে বন্যা হয়েছে এবং বন্যার কারণে ফসলি ক্ষেত্রের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই ক্ষতির কারণেই চট্টগ্রামের যে সমস্ত বাজার রয়েছে সেখানে দেশের নানা প্রান্ত থেকে সবজি আসছে না, ফলে প্রতিটি সবজির দাম এখন আসলে কেজিতে 10 টাকা পর্যন্ত বাড়তি আছে। আমরা এটির পাশাপাশি যদি মুরগি, ডিম এবং অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেখানে যদি আমরা দেখি, আসলে কমের কোনো খবর আমাদের কাছে নেই। আমরা দেখছি যে সবখানেই 2-4-10 টাকা করে বেরোচ্ছে, ক্ষেত্র বিশেষে যেটি কমেছে 2-4-5 টাকা সেটি একেবারেই নগণ্য। আমরা এখানে সবজি বিক্রেতা, মুরগি বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটা হচ্ছে, মুরগি বিক্রেতারা যেটি বলছে সেটা হচ্ছে আসলে দেশীয় যে সমস্ত খামারি রয়েছে তারা আসলে এক ধরনের কৃত্রিম সংকট করেছে, ফলত মুরগির দাম আসলে কোনোভাবেই কমছে না। এবং তারা বলছেন যে এটির জন্য যে সমস্ত খামার রয়েছে, বড় বড় খামার, সেখানে যদি প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয় তাহলে হয়তো যে লাগামহীন দাম সেটি হয়তো কিছুটা কমতে পারে। পাশাপাশি ডিমের বাজার আমরা গিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে সেখানেও আসলে ডজনে 10 টাকা কোথাও কমেছে কোথাও কমেছে বেড়েছে। এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে এক ধরনের অসাধু খামারি রয়েছেন যারা প্রতিনিয়ত নানা রকমের কৃত্রিম সংকট তৈরি করছে, এবং সেই কৃত্রিম সংকটের কারণে ডিমের দাম অস্থিতিশীল অবস্থায় আছে। আমরা যেহেতু সবজির উপরে মানুষকে আসলে বেশি নির্ভর করতে হয়, সেক্ষেত্রে আমরা আসলে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে সমস্ত জায়গা থেকে সবজিগুলো আসে সেকালে যেমন এই মুহূর্তে কিছুটা উৎপাদনে যেমন তা ঘাটতি রয়েছে, পাশাপাশি অসাধু কিছু ফরিয়া বাজারে আসলে সবজির একটি সংকট তৈরি করছে, ফলে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে যখন সবজিগুলো আসে তখন তাদেরকে যেমন চড়া দামে কিনতে হয় ঠিক একইভাবে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের কোনো গত্যন্তর থাকে না, এবং এটি নিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা প্রতিনিয়ত আছে। এই ক্ষেত্রে আসলে যেটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে বাজার তদারকি করা। আমরা দেখছি ভোক্তা অধিকার পক্ষ থেকে একেবারে হাস্যকর কিছু অভিযান চালানো হচ্ছে, তারা কখনো সকাল 11:30 বাজে কখনো দুপুর 12:30 বাজে অভিযান চালাতে বিভিন্ন বাজারে যান, এবং সেটি হয়তো 8 ঘন্টার মতো থেকে তারা চলে যান, ফলে এই অভিযান আসলে কোনো কাজে আসছে না। আর সবাই বলছেন যে কার্যকর একটি অভিযান যদি চালানো হয়, তদারকি করা হয় তাহলে হয়তো এই লাগামহীন যে দাম সেটি হয়তো নিয়ন্ত্রণে আসতে পারে। আহসান রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার রাজশাহীতে যাব, রাজশাহীর বাজার পরিস্থিতি জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানছিলাম, সেখানে পণ্যের দাম কমছে না বরঞ্চ সবজির দাম বেড়েছে, রাজশাহীর পরিস্থিতি কি বাজার দরের? রাজশাহীর পরিস্থিতি, রাজশাহীতে সবজির দাম ঠিক চিটাগাঙের উল্টোটা বলা যেতে পারে। আজকে সবজির দামগুলো অনেক বেশ কিছু সবজির দামই আমি দেখেছি যে আজকে কমেছে, কেজিতে 5-10 টাকা করে কমেছে। এবং উল্লেখযোগ্য আরে যেটি বলা যেতে পারে, কাঁচামরিচের দাম যেটি ছিল 200-210 টাকায় সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 160 টাকা করে, 160-70 টাকায় এর মধ্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এবং পেঁয়াজের দামও এর আগে গেল সপ্তাহে আমরা দেখেছিলাম যে 110 টাকা কোথাও 115 টাকা বিক্রি হয়েছে, আজকে যেটি আজকে 100 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজিতে 10 টাকা করে কমেছে পেঁয়াজ। এবং আদার দামও কমেছে, নতুন যে আদাটি বাজারে এসেছে সেটি এখন বিক্রি হচ্ছে 150-160 টাকা করে, যেটি কিছুদিন আগে কিন্তু আদা বিক্রি হচ্ছিল 200 টাকার উপরে, অর্থাৎ 220-230 টাকা কেজি বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু আদার দামটিও বেশ কমেছে। এবং বলা যেতে পারে যে অন্য অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও 30-35 টাকা এর মধ্যে রয়েছে, এবং যার ফলে বলা যেতে পারে যে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। বিশেষ করে নিত্যপূর্ণ পণ্যের মধ্যে উল্লেখযোগ্য যেটি ধরা হয়ে থাকে পেঁয়াজ এবং কাঁচামরিচের যে দামটি এবং আদার দাম, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে কমতির দিকে। এবং ব্যবসায়ীরা বলছেন যে বাজারে যেহেতু সরবরাহ বেশি আছে যার ফলে কিন্তু এর দামের যে প্রভাব সেটি পড়েছে এবং দামটি কিছুটা কমে এসেছে এবং ক্রমান্বয়ে কমবে এমনটিও কিন্তু বলছেন ব্যবসায়ীরা। কিন্তু অপরদিকে যদি বলা যেতে পারে যে ব্রয়লার মুরগি বা ডিমের কথা যদি বলি, তাহলে কিন্তু সেগুলো দুটির দাম বেড়েছে এবং ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এবং ডিম যেটি গেল
10-15 দিন আগে রাজশাহীতে বিক্রি হয়েছে 44 থেকে 45 টাকা হালি, সেটি কিন্তু আজকে বাইরে আমরা দেখছি যে 50 টাকা কোথাও 52 টাকা হালিও আমরা বিক্রি করতে দেখছি। এবং ব্রয়লার মুরগিরও দামও কিন্তু কেজিতে 10 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 70-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এখন প্রসঙ্গ যেটি হচ্ছে যে এইখানে যে সিন্ডিকেটগুলোর কথা বারবার বলা হয়ে থাকে, এখানে মূলত যে ব্রয়লার মুরগির যারা সিন্ডিকেট রয়েছেন, যা বড় বড় যে ব্যবসায়ীরা রয়েছেন, তারাই মূলত সিন্ডিকেট করে এই দামগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। এখানে যা বাজারে যারা রয়েছেন, খুচরো ব্যবসায়ী যারা রয়েছেন, আসলে তাদের খুব একটা করণীয় থাকে না, কেননা তারা যে দামে কেনেন তার থেকে কিছুটা 5-10 টাকা লাভেই কিন্তু তারা বিক্রি করে দেন, যার ফলে এইখানে তাদের করণীয় খুব একটা কিছু নেই। যদিও ভ্রাম্যমাণ আদালতের কথা বলা হয়ে থাকে বা সরকারি অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, মনিটরিং সংস্থাগুলো, তাদের কথা বলা হয়ে থাকে, তারা এসে বাজারে কিন্তু অভিযান চালাচ্ছেন এবং তাদের যে ঝটিকা অভিযান সেটি বাজারে আমরা পরিলক্ষিত হয়ে থাকি। কিন্তু এখানে যারা সিন্ডিকেট করে থাকেন, যারা বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে সেইখানে যদি নিয়ন্ত্রণ করা যায়, সেইখানে যদি সরকারের নজরদারি বৃদ্ধি করা যায়, তাহলে এর প্রভাব কিন্তু বাজারে পড়বে এবং দাম অনেকটাই কমে আসবে, এমনটি কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ী এবং ভোক্তারা। এই ছিল রাজশাহীর বাজার থেকে সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।